আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি আবারও চলে আসলাম আমার একটি ড্রয়িং নিয়ে। এর সামনে দেখতে পাচ্ছো যে আমি তো আমি একটু বর্ডার রেখে নিয়েছি। আমি আজকে দেখো পাঞ্জাবির ডিজাইন, পাঞ্জাবির ডিজাইন আমি ড্রয়িং করা দেখাবো। তো এখানে আমি যে বর্ডার রেখে নিয়েছি তা একটু আমি দেখে দিচ্ছি যে কীভাবে আমি ড্রয়িংটা করব, কারণ সামনে ঈদ আসছে। ঈদের আগে আসলে সবাই চাইবে যে একটু পাঞ্জাবি সেলাই করতে। তা আমি অবশ্য আমার কাকু অনুরোধ করেছে যে পাঞ্জাবির কিছু কিছু সুন্দর সুন্দর ড্রয়িং দেওয়ার জন্য। তা আমি আপুর অনুরোধে অবশ্যই আজকে ডিজাইন শেয়ার করছি। আর এটা যে কোনো কালারের পাঞ্জাবিতে করলে অনেক ভালো লাগবে। এভাবে আমি এই দুটো লাইন এঁকে নেব। আর এখানে আমি একটু ভিতরটা এভাবে দেব। এটা যদি ভরার দেওয়া হয় সাইড দিয়ে কথা স্টিচে সেলাই করলে কিন্তু অনেক ভালো লাগবে। আমি জাস্ট একটু এঁকে দেখাচ্ছি। আমি এটা পুরোটাই এঁকে নিয়েছি। এখন আমি এখানে একা এখানে আঁকবো। হ্যাঁ, আমি চার পাঁচটা এরকম এঁকে নিয়েছি। এখন আমি ভিতর থেকে এঁকে নেবো এরকমভাবে। তো আমি মোটা আচ্ছা দেখা যাচ্ছে না, ক্যামেরাটা সরে গিয়েছিল, আমি ফিরে আঁকাটা দেখিয়ে দিচ্ছি। তো এভাবে আমি কিন্তু এটুকু এবং এই পুরোটাই এঁকে নেব। হ্যাঁ বন্ধুরা, এই যে আমি কিন্তু ডিজাইনটা কমপ্লিট করে নিয়েছি। যে তো এই ডিজাইনটা যদি পাঞ্জাবিতে দেওয়া হয় তাহলে কিন্তু অনেক সুন্দর লাগবে। যে কোনো কালারের পাঞ্জাবিতে কিন্তু ডিজাইনটা করা যাবে। এই ভিতরে এগুলো ভরাট দেবে আর এগুলো কাঁথা সেলাই দিলেও করলে ভালো লাগবে, বা উল্টো ক্রস দিলেও ভালো লাগবে। এগুলো সব ভরাট ভিতরেগুলো কাঁথা সেলাই দিলেও ভালো লাগবে। তো বন্ধুরা, আমি দেখিয়ে দিলাম। তো সামনে ঈদ, সেই ঈদ উপলক্ষে আমি পাঞ্জাবি ডিজাইনটা সবাইকে শেয়ার করলাম। আশা করি সবার ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা দেখবে, দেখে একটা লাইক করবে আর আমাকে অবশ্যই জানাবে যে কেমন হয়েছে। তো বন্ধুরা, আমি আজকের মতো সবাইকে আল্লাহ পেয়ে দেবো। সবাই যেখানে থাকো না কেন ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। সবাইকে আল্লাহ হাফেজ।